আল্টিমেটাম দিয়ে রাস্তা ছাড়লেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। শিক্ষক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসের ভিত্তিতে 24 ঘন্টার আল্টিমেটাম দিয়ে রাস্তা থেকে সরে দাঁড়িয়েছেন গণপরিবহনে হাফ ভাড়া নিশ্চিতের দাবিতে বিক্ষোভরত ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর 12:45টার দিকে অবরোধ তুলে নিয়ে শিক্ষার্থীরা জানিয়েছেন, আগামীকালের মধ্যে এর সমাধান না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এর আগে বাসে হাফ ভাড়া না নেওয়ার প্রতিবাদে সকাল 10:00টায় ঢাকা কলেজের সামনে সড়ক অবরোধ করেন তারা। এ সময় যাত্রীদের নামিয়ে কয়েকটি বাসগুলিতে আটকে রাখেন এবং হাফ ভাড়া নিশ্চিত করতে বাস মালিকদের প্রতিশ্রুতি দাবি করেন শিক্ষার্থীরা। আসলে শিক্ষার্থীদের অনেক দিনেরই কিছু সমস্যা, যাতায়াত পরিবহন সংক্রান্ত বিষয়ে তারা আমাদের কাছেও বলে, অথবা আমরাও এগুলো তাদের বিভিন্ন সময় আমরা অবগত হই যে তাদের সাথে তাদের হাফ ভাড়ার দাবিটা তারা মানে না, তারপরে তাদের সাথে খারাপ ব্যবহার করে, অনেক সময় গাড়ি রানিয়ে আসে, একটু স্লো করে বলে নামেন, অনেক সময় গাড়ি স্লো করা অবস্থায় তার ধাক্কা নামিয়ে দেয়, এটা অ্যাক্সিডেন্ট তো হতে পারে, অর্থাৎ গাড়িটাও তারা স্লো করে না। আবার এত প্রতিযোগিতা থাকে, পিছনে আর একটা গাড়ি থাকবে, যে কারণে রাস্তার মাঝে দাঁড়িয়ে তারা অনেক সময় প্যাসেঞ্জার নামায়, পাশ দিয়ে আর একটা গাড়ি যায়, তারা দুর্ঘটনা ঘটতে পারে। অনেক ছাত্র আমাদের কাছে অনেক সময় বলছে, স্যার রানিংয়ে আমাদের ধাক্কা দিয়ে নামায় দেয়, এগুলো তো আসলে অ্যাক্সিডেন্ট, বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, এই অভিযোগগুলো আছে তাতে। তো যাই হোক, আমরা ছাত্রদের এখন যারা আসছে, দাবিটা যেটাই হোক না কেন, এখন গাড়ি আটকে তো সমস্যার সমাধান হবে না, এই সমাধান গাড়ির হেলপার ড্রাইভারও তাদের সমাধান দিতে পারবে না, এটা দিতে পারে মালিক পক্ষ, তাদের একটা নির্দেশনা থাকে। তা আমরা ছাত্রদের কোটিই বুঝালাম যে এখানে পুলিশ কর্তৃপক্ষ আছে, আমরা কলেজে তোমাদের শিক্ষকরা আছি, আমরা মালিকদের সাথে কথা বলবো, বলে তোমাদের যে সমস্যাগুলো সেগুলো সমাধানের চেষ্টা করবো। সেখানে ছাত্রদের বিক্ষিপ্ত ঘটনা ছিল, সামান্য বাস হাফ ভাড়া নিয়ে শর্ট টাইমে আমাদের এখানে আনোয়ার ছিল, আমাদের যে কলেজের এবং অন্যান্য স্যাররা ছিল, এবার আমাদের ওসি মহোদয় এবং সবাই ছিল, আমরা মিলে শর্ট টাইমের ভিতরে এদেরকে বোঝানো সম্ভব হয়েছে এবং চলে গেছে। এরা আগামীতে তারা আমরা মালিক সমিতির কথা বললাম, হাফ বা পাশের সাথে কথা বললাম, আমরা ঐক্যতা নিয়ে আসবো।